ওকে, সো এখন যেটা হয়েছে, আমার কম্পিউটারে আইএস এক্সপ্রেস যেটা আছে, ডট নেট কোর প্রজেক্টে আমি কাজ করছি, তো আইএস এক্সপ্রেস রান করতে গেলে এটা কাজ করছে না। যখন আমি আইএস এক্সপ্রেস জাস্ট ডিবাগ মোড থেকে রান করছি আমার কোডিংগুলো জাস্ট ডিবাগ করার জন্য, তখন একটা মেসেজ দিচ্ছে আনএবল টু কানেক্ট টু ওয়েব সার্ভার আইএস এক্সপ্রেস। তো এটা সলিউশন হচ্ছে, জাস্ট প্রজেক্ট যে প্রপার্টিসটা আছে প্রপার্টিসে যাবো, এরপর ডিবাগ মোড থেকে অ্যাপ ইউআরএলে, এখানে দেখুন আমার 1956 একটা পোর্ট আছে, তো জাস্ট পোর্টটা আমি চেঞ্জ করে যে কোনো একটা পোর্ট দিতে পারি, এনিথিং। তো আমি 6090 দিয়ে সেভ দিলাম, এখন এটা রানিং করব, আইএস এক্সপ্রেসে ক্লিক দিচ্ছি, আমি মানে ডিবাগ মোডে যাচ্ছি প্রজেক্টে রান করে দেখার জন্য। তো প্রজেক্টটি রান হয়ে গেছে, ইরর মেসেজ দেয়নি। এখন এটা আসতে একটু সময় নেবে, এবং দেখুন আমার আইএস এক্সপ্রেস যেটা আছে এটা অলরেডি সার্ভারটা রানিং হয়ে গেছে, প্রজেক্টটাও চলে আসবে খুব শীঘ্রই। হ্যাঁ, আমার প্রজেক্টটা রানিং হয়ে গেছে। সো যদি কখনো এরকম প্রবলেম হয়, আইএস এক্সপ্রেস রানিং হচ্ছে না, তাহলে আশা করি এভাবে সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ।